আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো শরীয়তপুরের বিভিন্ন অংশ, এর প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিকতা আপনাকে মুগ্ধ করবে। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা শরীয়তপুরের জাজিরা থানা এবং আশেপাশে এলাকা এবং পদ্মার পার ঘেঁষে যে গ্রামগুলো রয়েছে সেখানে ভ্রমণ করতে পারেন। পলাশির যুদ্ধে লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে পরাজিত পর 1765 সালে জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৃষ্ট প্রশাসনের আওতায় নিয়ে আসা হয়। শরীয়তপুর সহ ফরিদপুরের দক্ষিণাঞ্চল নিয়ে ঢাকা নিয়াবত গঠন করা হয়। ঢাকা নিয়াবত একজন নায়েব সুবাদার বা নায়েব নাজিব ঢাকাকে কেন্দ্রস্থল হিসেবে গঠন করে শাসন পরিচালনা করেন। শরীয়তপুর জেলা পূর্বে বৃহত্তর বিক্রমপুরের অংশ ছিল। 1869 সালে প্রশাসনের সুবিধার্থে ইয়াকে বাকেরগঞ্জ জেলার অংশ করা হয়, কিন্তু এই অঞ্চলের জনগণের আন্দোলনের মুখে 1873 সালে এই অঞ্চলকে মাদারীপুর মহকুমার অন্তর্ভুক্ত করে ফরিদপুর জেলার অংশ হিসেবে গ্রহণ করা হয়। ভাইসরয় লর্ড কার্জনের সময় 1905 সালে বাংলাকে দুটো ভাগে বিভক্ত করা হয়। এই বিভক্ত বাংলার ইতিহাসে সুদূর প্রসারী ফল বিস্তার লাভ করে। এরপর ক্রমে ক্রমে শরীয়তপুরের অঞ্চল ভারতের অন্যান্য অঞ্চলে স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত হয়। কংগ্রেস ও মুসলিম লীগ উভয় রাজনৈতিক দলের কর্মীরাই এ জেলায় সক্রিয় ছিল। এমনকি 1910 হতে 1935 সালের দিকে এ অঞ্চলে বহু বিপ্লবী সক্রিয়ভাবে সন্ত্রাসবাদী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ভারতের স্বাধীনতার জন্য অংশ নেয়। লোনসিংয়ে জন্মগ্রহণকারী বিপ্লবী পুলিন বিহারী দাস এদের মধ্যে শ্রেষ্ঠ। 1947 সালে 14 আগস্ট হতে 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত শরীয়তপুর জেলাসহ এ প্রদেশ ছিল পাকিস্তানের একটি অংশ। শাসনিক সুবিধার্থে মাদারীপুরের বৃহৎ পূর্বাঞ্চল নিয়ে একটি পৃথক মহকুমা গঠনের প্রয়াস 1912 সালেই নেওয়া হয়েছিল। এর ফলে পাকিস্তান সৃষ্টি ও বাংলাদেশের অভ্যুদয় নতুন প্রশাসনিক দৃষ্টিভঙ্গি গঠন করতে সহায়তা করে। স্বাধীনতার পর 1976 সালে সিদ্ধান্ত গৃহীত হয় মাদারীপুরের পূর্বাঞ্চল নিয়ে একটি নতুন মহকুমা গঠিত হবে। বিষয়ে নির্বাচনী কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রিটিশ বিরোধী তথা ফরাইজ আন্দোলনের নেতা হাজি শরিয়তুল্লাহর নামানুসারে এর নামকরণ করা হয় শরীয়তপুর এবং এর সদর দপ্তরের জন্য পালং থানা অঞ্চলকে বেছে নেওয়া হয়। 1977 সালে 10 আগস্ট রেডিওতে সরকার কর্তৃক মহকুমা গঠনের ঘোষণা দেওয়া হয় এবং ওই বৎসরের 3 নভেম্বর এ মহকুমার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন তৎকালীন উপদেষ্টা জনাব আব্দুল মোমেন খান। প্রথম মহকুমা প্রশাসক ছিলেন জনাব আমিনুর রহমান। এরপর রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে শরীয়তপুর মহকুমাকে জেলায় রূপান্তর করা হয়। 7 মার্চ 1983 সালে জেলা গঠনের ঘোষণা করা হয়। 1984 সালের 1 মার্চ শরীয়তপুর জেলার শুভ উদ্বোধন করেন তৎকালীন তথ্যমন্ত্রী জনাব নাজিমুদ্দিন হাশিম। বর্তমান শরীয়তপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। শরীয়তপুর জেলার আয়তন 1181.53 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা। গড় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। গড় বৃষ্টিপাত 2105 মিমি। এটি মূলত চর এলাকা। শরীয়তপুর জেলা 6টি উপজেলা, 7টি থানা, 5টি মিউনিসিপ্যালিটি, 64টি ইউনিয়ন পরিষদ, 45টি ওয়ার্ড, 93টি মহল্লা, 1230টি গ্রাম এবং 607টি মৌজা নিয়ে গঠিত। এ জেলার উপজেলাগুলো হল জাজিরা উপজেলা, শরীয়তপুর সদর উপজেলা, গোসাইরহাট উপজেলা, ডামুড়া উপজেলা।